আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি টপিক মূলত আপনারা কিভাবে কিউবেস দিয়ে ভোকাল রেকর্ডিং করবেন। যারা মূলত বিজ্ঞাপন রেকর্ডিং করেন তাদের জন্য আজকের এই টপিকটা খুবই কাজে আসবে। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখানো যাক। ফার্স্ট টাইম আপনি আপনার কিউবেস সফটওয়্যারটাকে অপেন করবেন। সো আমি আমার কিউবেস সফটওয়্যারটাকে অপেন করতেছি। ভিউয়ার্স, এখন আমি এখান থেকে মোর অপশন থেকে একটি এমপিটি ফোল্ডার ক্রিয়েট করব। এরপরে এখানে এই সফটওয়্যার আসার পর এখানে আমি একটি ট্র্যাক নেব। এর জন্য আমি এই যে এই বক্সে আমি রাইট ক্লিক করব, এখান থেকে একটি অডিও ট্র্যাক নেব। এর জন্য আমি এখানে অ্যাড অডিও ট্র্যাক এখানে আমি ক্লিক করব। অ্যাড অডিও ট্র্যাকে ক্লিক করার পর আমি সেম এইভাবে রাখব। রাখার পর অ্যাড ট্র্যাক এইখানে আমি ক্লিক দেব। এইখানে ক্লিক দেওয়ার পর আমি এখন যে কাজটি করব, ফার্স্ট টাইম আমার এখানে একটি ভোকাল রেকর্ড করতে হবে। আমি যে বিজ্ঞাপনটা রেকর্ডিং করব এটা আগে সুন্দরভাবে একবার পড়ে নেব। নেওয়ার পর আমি এখানে ভোকালটাকে রেকর্ড করব। ভোকাল রেকর্ড করার জন্য অবশ্যই এই ভোকাল রেকর্ড বাটনটা আপনারা ক্লিক করে এটা সিলেক্ট করবেন। এরপরে আমি আপনাদেরকে ট্রায়াল হিসেবে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানে আপনারা এই বাটনে ক্লিক দেবেন। এখন আমি যে কথাগুলো বলবো সবগুলোই কিন্তু এখানে রেকর্ড হবে। আমি যদি এখন বলি, এখানে যে কথাগুলো বলি সবগুলোই কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। যেমন আমি এখন রেকর্ড করব, বিসমিল্লাহির রহমানির রহিম, সুখবর সুখবর সুখবর। আপনারা এইভাবেই মূলত এখানে বিজ্ঞাপনগুলো রেকর্ড করবেন। আচ্ছা, আমি এখন এই ভয়েসটাকে শুনে দেখি। এই জন্য এখানে আমি অর্থাৎ ভয়েস রেকর্ড শেষ হলে আপনারা এখানে এই বাটনে ক্লিক দেবেন, দিয়ে স্টপ করবেন। এরপর আমি এখানে প্লে, এখন আমি যে কথাগুলো বলবো সবগুলোই কিন্তু এখানে রেকর্ড হবে। আমি যদি এখানে বলি, দেখুন আমার কথা, এখানে যে কথাগুলো বলি সবগুলোই কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। যেমন আমি এখন রেকর্ড করব, বিসমিল্লাহির রহমানির রহিম, সুখবর সুখবর সুখবর। এই যে আমার ভয়েসগুলো কিন্তু আপনি স্মুথলিভাবে শুনতে পারলেন। এখন আমি আপনাদেরকে একটি অডিও ক্লিপ রেকর্ড করে আমি এই মাস্টারিং করে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করুন। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটি ভোকাল রেকর্ড করেছি। আমি এখানে প্রফেশনালভাবে এখন কাজ করব না, আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই কাজটা আমি মাস্টারিং করে দেখিয়ে দেব। আচ্ছা, এখানে আপনারা এই সাউন্ডের লেভেলটা দেখতে পারতেছেন। এখানে আমি যদি এটাকে একটু ওপরে এটার ইয়ে দেখে দিই তাহলে আপনারা সাউন্ডের লেভেলটা একটু এখানে দেখতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সাউন্ড লেভেল পজিশন মোটামুটি ভালোই আছে। যাই হোক, আমরা এখন এখানে কিছু প্লাগইন অ্যাড করে আমরা এই সাউন্ডটাকে স্মুথ করব বা সাউন্ডের একটু ইকো দিব বা এখানে মনো ইউজ করবো, সব কিছু আমরা এখানে ইউজ করবো। এর জন্য আমরা এই যে প্লাগইন, এখান থেকে আমরা কিছু প্লাগইন অ্যাড করার জন্য এই যে ই একটি আইকন দেখতে পারতেছেন এইখানে আপনি ক্লিক দেবেন। এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এই যে প্রি এইখানে ইনসার্ট, এখানে আপনি প্রি এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ডাইনামিক। ডাইনামিক অপশানে আসার পর আপনি এখান থেকে কম্প্রেসর এটা আপনি নেবেন। কম্প্রেশন নেওয়ার পর এই যে আপনার কম্প্রেশরটা কিন্তু এই ডান পাশে চলে আসছে। এখন আমি কি করব, অডিওটাকে প্লে করব। আচ্ছা, অডিওটাকে প্লে করব, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমার অডিওটা কিন্তু শুনতে পাচ্ছেন এবং এখানে লেভেল বাংলা টিচার্স ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমরা এখানে ভোকাল ভিউয়ার্স, আপনারা এখানে ভোকালটা সিলেক্ট করবেন অর্থাৎ প্রিসার্টে আসবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে এসেছি। অফারটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ভয়েসটা সুন্দর হবে বা স্মুথ হবে আপনারা এটা আগে দেখবেন। আমি এখানে লেট ভোকাল এটাই আমি ইউজ করব। এরপর আমি এটাকে প্লে করে দেখব, আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিই। আচ্ছা, যাই হোক, আমার ভোকালের লেভেলটা একটু সুন্দর হয়েছে বা কম্প্রেসরের কারণে আমার ভোকালটা একটু সাউন্ড অন্যরকম হয়েছে। যাই হোক, আমি এরপর আরেকটি প্লাগইন অ্যাড করব। এর জন্য নেক্সট প্লাগইন এই যে প্রি অপশন এখানে আমি ক্লিক দেব।
আমি আবারও এখানে এফটিতে ক্লিক দিলাম। দেওয়ার পর আবারও ডাইনামিক ডাইনামিক অপশন থেকে আমি এখানে ম্যাক্সিমাইজারটা ইউজ করব। ম্যাক্সিমাইজার এই যে এখানে ম্যাক্সিমাইজার, এখানে আমরা এটা ইউজ করব এবং এখানে আমরা ভোকালটাকে প্লে করব। তাহলে আপনি অবশ্যই এই এখন কিন্তু আমার ভোকালটা কিন্তু আগের চাইতে আরও একটু বেটার হয়েছে। আমরা চাইলে এখানে কিছু প্রেসার ইউজ করতে পারি, যে ফ্যাট প্যাকিং ভোকাল, এইখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি। অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এখন কিন্তু আমার সাউন্ড আগের চাইতে একটু সুন্দর হয়েছে বা সাউন্ডটার লেভেলটা একটু হাই হয়েছে। এভাবে আপনারা এটা অ্যাড করবেন। এরপরে আরেকটি প্লাগইন এখানে অ্যাড করব। এখন আমরা আবার এখানে প্রি অপশনে ক্লিক করার পর এখন আমরা কম্প্রেসার ম্যাক্সিমাইজার আমরা এখন এখানে ইউজ করব। রিভার্ব আমরা একটু খুঁজে দেখি রিভার্ব, আর অথবা এই যে রিভার্ব আপনি এখান থেকে একটি রিভার্ব নেবেন। এই যে এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি রিভার্ব ইউজ করতে পারবেন। এখানে রিভার্ব স্টুডিও এখানে আমি এটা দেখি ইউজ করে। সো ভিউয়ার্স, আমরা এই কম্প্রেসার অর্থাৎ এই রিভার্বটা আমরা ইউজ করব না, আমরা অন্য একটি রিভার্ব ইউজ করব। ভিউয়ার্স, আমার কম্পিউটারে একটু প্রবলেম হওয়ার কারণে আমি যে প্রজেক্টটা আগে নিয়েছিলাম এখানে রেকর্ড করেছিলাম, ওই প্রজেক্টটা এখানে আমার কম্পিউটার সফটওয়্যার ক্র্যাশ করার কারণে এই প্রবলেমটা হয়েছিল। যাই হোক, আমি আবারও এখান থেকে এফেক্টে আসবো। আসার পর প্রথমে আপনারা কম্প্রেসর ইউজ করবেন। এই যে কম্প্রেসর ইউজ করে আমি যেটা দেখিয়ে দিয়েছি, এই যে লেড ভোকাল, এটা আপনারা ইউজ করবেন। এরপরে আপনারা এখানে ম্যাক্সিমাইজার, এখানে আপনারা এই প্রেসারটা ইউজ করবেন ম্যাক্সিমাইজার। এরপরে আপনারা যে কাজটি করবেন, এখানে ট্রু রিভার্ব স্টুডিও, এখানে ট্রু রিভার্ব স্টুডিওতে আসার পর আপনারা এইখানে এই যে ট্রু রিভার্ব স্টুডিও রিসার্ট ফুল রিসার্ট আমি রিসেট রিসেট আমি এখানে এটা ইউজ করছি। যাই হোক, আমরা এরপরে আমরা যে কাজটি করব, এরপরে হইতেছে যে এখানে নয়েজ এক্স নয়েজ মনো আমরা এটা ইউজ করেছি। এরপরে অটো টিউন এটার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা আমি এখানে অটো টিউনটা অফ করে দিলাম। এখন আমি আমার এই ভোকালটাকে প্লে করে দেখিয়ে দিব যে এই ভোকালটা কত কীরকম স্মুথ হয়েছে। আর এখানে আপনারা মনো ডিলে এখানে অবশ্যই আপনারা এই যে এই এই এটা ইউজ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ভর্তি চলছি। আচ্ছা, আমি যেহেতু এখানে নর্মাল বয়া এমন মাইক্রোফোন দিয়ে ইউজ করতেছি এবং এখানে সাউন্ডের যে লেভেল, এখানে ডিবি কারেকশন, এগুলো আমি এখনও কিন্তু করি নাই। এখানে সাউন্ডের লেভেলটা যদি আমি এখানে ডিবি কারেকশন করতাম বা এখানে সাউন্ডটাকে একটু কাটাকাটি করে যদি আমি ডিজাইন করতাম, তাহলে কিন্তু ভয়েসটা আরও স্মুথ হইতো এবং সুন্দর হইতো। আমি জাস্ট শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনারা এই ট্রিক্সটা ফলো করে আপনারা যেন এরকম একটি সাউন্ড ডিজাইন করতে পারেন বা সাউন্ড এডিট করতে পারেন। হয়তো বা আপনারা ইউটিউবে এরকম টিউটোরিয়াল অ্যাভেলেবেল পাবেন না কিউবেসের ওপর, যে ভয়েস অর্থাৎ ভোকাল রেকর্ডিং, বিজ্ঞাপন রেকর্ডিং কীভাবে করতে হয় এটির ওপর আপনারা এতগুলো হয়তো বা টিউটোরিয়াল পাবেন না। যাই হোক, আমি বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন। আর এইখানে গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি চলছি, কোর্স ফি মাত্র 1050 টাকা। আপনি শিখতে পারবেন অ্যাডোবি ফটোশপ কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ টিউটোরিয়াল পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, আমি এখানে এমনিতে এটাই রেকর্ড করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি চলছি, কোর্স ফি মাত্র 1050 টাকা।
আপনি শিখতে পারবেন অ্যাডোবি ফটোশপ কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখানে এক্স নয়েস, আমি এখানে অনেকগুলো প্লাগ ইন ইউজ করছি, মনোডিলে, এখানে মনোডিলেটাও ইউজ করেছি, দেখুন গ্রাফিক্স ডিজাইন করছি, ভর্তি চলছি, আমি কোর্স ভোকাল ডিলে মাত্র 1,050 টাকা। আপনি শিখতে পারবেন অ্যাডোবি ফটোশপ কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, বেসিক লেভেলের সম্পূর্ণ টিউটোরিয়াল পেয়ে যাবেন। আচ্ছা, আমি এতটুকুই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কেও, আমার টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই যে আজকে কিউবেসের এই প্রজেক্টটা দেখিয়ে দিলাম, নেক্সট টাইম আমি আরও ধারাবাহিক টিউটোরিয়াল প্রজেক্ট নিয়ে আসব এই কিউবেসের ওপর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের টপিক এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।